কি করব? তোর নাম? আমার নাম সুপর্ব প্রতিহার। কত পেয়েছিস? আমি 682 পেয়েছি। এই যে অনলাইন ভিত্তিক নাম্বারটা দেয়া হলো কোনো মূল্যায়ন ছাড়াই, এটা কি তোর কি কি এটার তোর কি মতামত এটা নিয়ে? পরিস্থিতির দিক থেকে বিচার করতে গেলে এটা ঠিকই আছে, কিন্তু যদি আমাদের ভবিষ্যতের দিক থেকে দেখতে হয় তাহলে নাম্বারটা ঠিক না, কারণ আমরা যে প্রিপারেশন নিয়েছিলাম তাতে আরও বেশি পাওয়া আমাদের উচিত ছিল, কিন্তু সেটা এখানে সঠিকভাবে মূল্যায়নটা হয় না, সেটাই বলতে চাইছি। এরপরে তোর কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? আমার ইচ্ছা অবশ্যই মেডিকেল পড়ার। আচ্ছা, মেডিকেলের পাশাপাশি আমি গানটাকেও চালাতে চাই, কারণ আমি ভালো মানে গানটার প্রতি আমার খুব ভালোবাসা আছে একটা। এই যে দীর্ঘদিন একটা একটা অন্ধকারের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়ে পড়াশোনা তো অবশ্যই এবং তার পাশাপাশি অন্যান্য অনেক জিনিস, যে বাইরে গিয়ে আমরা খেলাধুলা করি, বন্ধুদের সাথে দেখা হয়, এইটা যে অবসাদের মধ্যে দিয়ে আমরা রয়েছি এটার জন্য কি বলবি? এই যে স্কুলে আসতে পারছিস না, বন্ধুদের সাথে দেখা, অবসাদ তো অবশ্যই আছে, কারণ এক নম্বর সারাদিন ওই অনলাইনে পড়তে হয়, কোনো বন্ধুর মুখই দেখতে পাই না, যে তারপর যে আড্ডা দেওয়া, গল্প করা ক্লাসের মাঝে, সেগুলো তো খুব মিস করি। জানি না আবার কোনোদিন এই নর্মাল পরিস্থিতিতে ফিরে ক্লাস করতে পারবো কিনা, সেই স্কুলের বেঞ্চে একসাথে বসে ঠেসাঠেসি করে টিউশনে, তাই মন খারাপ তো হয়, মিস করি ওই দিনগুলো যখন ভালো ছিল পরিস্থিতি। আমার মনে হয় এই অন্ধকারের সময়টা আমরা ফিরিয়ে আসতে পারবো, কিছুটা হয়তো মানে সময়ের অপেক্ষা। তো তোর এই যে 10 হলো, মাধ্যমিক দিয়ে দিলি, নম্বর পেলি এবং মাধ্যমিকটা হয়ে গেল, এরপরে যে অনেক বন্ধু ছেড়ে চলে যায়, মানে স্কুল ছাড়া হয়, কেউ শহর ছাড়া হয়। হ্যাঁ, সে তো হয়েছে, মানে আমার স্কুলে যে সব থেকে প্রিয় বন্ধু অর্কপ্রতিম, ও তো স্কুল ছেড়ে দিয়েছে, দিয়ে নরেন্দ্রপুরে গেছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। ও আমাকেও বলেছিল যে চলে যায়, কিন্তু আমার অপশান থাকলেও আমার বাবার আর কি ট্রান্সফারেবল জব, সেই হিসেবে এখানে থাকতে পারে, তাছাড়া আমার স্কুলের প্রতি 10 বছর ধরে একটা ভালোবাসা জন্মেছে, সেই জন্য আমি মানে স্কুল ছাড়তে পারি না। ধন্যবাদ তাহলে। থ্যাংক ইউ।